নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। এখন সংবাদ বিস্তারে। নাগাল্যান্ড সরকার ডিয়ার 200 বাই মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,25,00,000 গ্যারান্টেড, টিকিটের মূল্য মাত্র 200 টাকা, ড্র 26 নভেম্বর, প্রথম পুরস্কার শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্যে। 5ই নভেম্বরের ড্র টিকিটে 2.5 কোটি জিতেছেন জসবীর সিং। আপনি কি এবারের কোটিপতি? শিলিগুড়ি পৌর নিগমে 18 নম্বর ওয়ার্ডে রানা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে, তবে পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বস্তি এলাকা হয় দমকলের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। অন্যদিকে ঘটনা একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় আগুনের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ি পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 3 নম্বর কমিটির চেয়ারপারসন মিলি শীল সেনহা। এছাড়াও শিলিগুড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে রানা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান কেন্দ্রীয় শিক্ষার প্রতিমন্ত্রী সুভাষ সরকার। জ্যোতিগৃহ তৈরি হয়ে বসে আছে, আর সেই ছোট্ট জায়গা তার মধ্যেই তারা সিলিন্ডার রেখেছে, ওখানেই রান্না করছে আর ওইখানেই তারা ঘুমোচ্ছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি। কাজেই অন্য প্রদেশ যেখানে অনেক এগিয়ে গেছে, তারা বিভিন্ন বস্তির যে অবস্থা সেগুলো দেখে তাদেরকে রিঅ্যালোকেশন করছে, তাদেরকে তাদের যেখানে কাজ করে তার কাছাকাছি জায়গাতে তাদেরকে সরকারিভাবে জমির পাট্টা দিচ্ছে। এই কাজটা না করার জন্য আজকে আমাদের এই যে বস্তিবাসীর সমস্ত ভাই বোনেরা, তাদের এত দুঃখ। আর এমন একটা পরিস্থিতি যে দমকল এসে যে সেখানে জল দেবে লাগাতার, সেটাও করে উঠতে পারছে না। তার কারণ অনেকটা দূরে দমকলের গাড়িতে রাখতে হচ্ছে কাজী। আর সবথেকে বড় কথা যে দমকল তো এসছেও দেরিতে, আর সেইভাবে তাদের উচিত ছিল অন্তত প্রস্তুতি নিয়ে মানে কি লাগাতার ইঞ্জিন আসা এবং নিয়ে গিয়ে আবার জল ভর্তি করে নিয়ে চলে আসা, মানে একটা চেন জল নিয়ে আসবে। গতকাল শিলিগুড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে রানা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 50 থেকে 60টি বাড়ি। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও বা আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় সকলকেই। আগুনে পড়ে ছারখার ঘর, আত্মনাদের কান্না শুরু ঘরহারাদের। আগুন লাগছে, আমরা ভয় জন্য সব জিনিস বার করলাম, কিছু না, একটা কিছু না, সব জিনিস আমাদের চুরি হয়ে গেছে, একটা কিছু না, সব জিনিস চুরি হয়ে গেছে, সব জিনিস চুরি হয়ে গেছে, আর কিছু না, ঘরগুলো পুড়ে গেল, জিনিসপত্র সব পুড়ে গেছে, কিছু বাজে না, শরীরটা খালি নিয়ে ভাগছি আর কিছু পারিনি বাজে। নিয়ে আমরা সময় একা রাখি, এই যে আমরা ঘর আছে, আমরা ঘর আছে, গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত শিলিগুড়ি পৌর নিগম এলাকার 18 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনি। পুড়ে ছাই হয়েছে বহু বাড়ি, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অনেক বাড়ি। সব হারিয়ে দিশেহারা 50 থেকে 60টি পরিবার রাত কেটেছে খোলা আকাশের নিচে। তাদের কথায়, পুরসভা সহ দমকল সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এমনটা হতো না, একই অভিযোগ বিরোধী জনপ্রতিনিধিদেরও। এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, দোষারোপের পালা নয় এটা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সময়। আমি নিজেও পাশে আছি সকলের, এছাড়াও পৌর নিগম যেন ক্ষতিগ্রস্তদের পাশে থাকে সেই আবেদন রাখবো। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন বাম প্রতিনিধিরা। শিলিগুড়ি পৌর নিগমের বাম পরিষদ দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন, দায়ভার পুরসভার, দায় এড়ানো যাবে না, ক্ষতিপূরণ দিতে হবেই। পরিস্থিতি তো ভয়াবহতা বললে তো ভুল হবে, নিঃস্ব হয়ে গেছে এরা সবাই। আমার মনে হয় যে সবাই মিলে আমাদের শহরের এটা মানবিক রূপ আছে, তো আমি প্রথমে চাইবো যে এদের পাশে আমাদের শহরের প্রত্যেকে যাতে পাশে দাঁড়ান এবং এরা যাতে পুনরায় তাদের মাথার উপরে ছাদ খুঁজে পান, তার আমাদের মনে হয় প্রাথমিকভাবে চেষ্টা করতে হবে। সেটা কিভাবে করা যায় আমি আমাদের মাননীয় সাংসদ রাজু বিশ মহাশয়, আমাদের মাননীয় বিরোধী দলনেতার সাথেও কথা বলব। আমি আশা করব যে শিলিগুড়ি শহরের মাননীয় মেয়র, শিলিগুড়ি পৌর কর্পোরেশন, তারাও দায়িত্ব নেবে, রাজ্যের সরকার দায়িত্ব নেবে,
সবাই মিলে আর কি এই কাজটা যাতে করা যায় সেই ব্যাপারে আমাদের সবার চেষ্টা করা উচিত। আমাদের তো রাজ্যের একটা পরিবেশ আছে যেখানে দোষারোপ করাটাই হচ্ছে সর্বপ্রথম চলে, দোষারোপ না করে এই পরিবারগুলো যাতে মাথা তুলে দাঁড়ায় সেটা দেখা, আর এই অগ্নিকাণ্ড এতটা বড় হলো কেন সেটা পর্যালোচনা করে ভবিষ্যতের জন্য আমাদের একটা পরিকল্পনা শহরের রাখা দরকার, নাহলে এই ধরনের ঘটনা আরও ঘটে যেতে পারে। আর আমরা প্রত্যেকেই জানি যে শীতের সময়টা এই ড্রাই সিজনে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা শিলিগুড়িতে আগেও অনেকগুলো ঘটেছে, তাহলে এখন থেকে সেটার ব্যাপারে আমাদের মনে হয় চিন্তা করা। 35 থেকে 50টা বাড়ি পুড়ে গেছে, হ্যাঁ 60+। তো এখন হচ্ছে এদের পাশে দাঁড়ানো, ক্ষতিপূরণ দেওয়া, সবাই তো আসছে, মেয়রও নেই, ডেপুটি মেয়রও নেই, হ্যাঁ তো আমরা দেখে যাচ্ছি, আমরা প্রশাসনের সাথেও কথা বলবো যাতে এই মানুষদের পুরো ক্ষতিপূরণ দেওয়া হয় এবং এদের বসবাসের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা হয়, সারি জমিনে দেখে তারপর আমরা বলবো। আমরা দেখেছিলাম এরকম ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল মাতঙ্গিনী কমিটি, তারপরে এরকম বড় ঘটনা, সেই জায়গাতে আপনার দপ্তরের সাথে কাজ করেছিলেন, সেই জায়গা থেকে সরকারের কাছে কি আবেদন রাখবো? সরকারের কাছে আবেদন রাখবো এদের পুরো ক্ষতিপূরণ দিতে, এদের ঘর বাড়ি বানিয়ে দিতে এবং এদের সব ধরনের সহযোগিতা করতে। ওই MLA এসছে দেখে গেলে হবে না, ছবি তুললে হবে না, টাকা দিতে হবে এদেরকে, এদের বাড়িঘর বানাবার ব্যবস্থা করে দিতে হবে। অ্যাম্বুলেন্সে ঘটে দুর্ঘটনা। আজ সকালে অ্যাম্বুলেন্সে করে কোচবিহার থেকে শিলিগুড়ি মেডিকেল কলেজের রোগী নিয়ে যাওয়ার পথে জলপাইগুড়ি জাতীয় সড়ক পাহাড়পুরের মোড়ের কাছে বালাপাড়া মোড়ে হঠাৎই অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট হয়ে রাস্তার পাশে ডিভাইডারে উঠে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রোগী ও রোগীর আত্মীয় সহ অ্যাম্বুলেন্স। তড়িঘড়ি স্থানীয়দের চেষ্টায় অন্য অ্যাম্বুলেন্সে করে সেই রোগীকে শিলিগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। এই আসার পথে এইখানে সামনের টায়ারটা বাস্ট হয়ে গাড়িটা রিভাইটের উপরে উঠে গেছে, আউটলাইন হয়ে গেছে, গাড়িটার তো সেরকম ক্ষতি যা হওয়ার হয়েছে পেশেন্টটাকে অন্য একটা অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হলো। না না, পেশেন্ট ঠিক আছে, পেশেন্টের লোকও ঠিক আছে। আমরা তিনজন ছিলাম, আমি ড্রাইভ করছিলাম, পেশেন্ট একজন ছিল, পেশেন্টের লোক ছিল একজন। হ্যাঁ, এটা তো এই তোমার পাহাড়পুর মোড়ের আগেই। হ্যাঁ, পুলিশের ছিল। আমার নাম টোটন দাস, বাড়ি কুচবিহারেই, পেশেন্ট বাড়ি তুফানগঞ্জের ছিল। আজ সকালে চুরির ঘটনায় চাঞ্চল্য পশ্চিম ধনতলা এলাকায়। ট্রাকে যন্ত্রাংশ চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো এক যুবক। এরপর এলাকাবাসীরা সেই যুবককে ধরে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের হাতে তুলে দেয়। যেভাবে ফুলবাড়ি এলাকায় চুরির ঘটনা ঘটে তাতে ফুলবাড়ি এলাকার সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা যথেষ্টই চিন্তিত। তার মাঝেই আজ সকালে এক যুবককে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। এরপর এলাকাবাসীরা সেই যুবককে কিছুটা উত্তম মধ্যম দিয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেন। তবে অভিযুক্ত সেই যুবক রীতিমতো নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। বেপরোয়া গতিতে আসা সরকারি বাসের ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার। আজ সকালে সরকারি বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক সবজি বিক্রেতা। আজ সকাল 8টা নাগাদ ঘটনাটি ঘটে মালদার চাঁচলের চাঁচল আশাপুর রাজ্য সড়কের হাসপাতাল মোড় এলাকায়। বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সবজি বিক্রেতা। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে বাস নিয়ে চম্পট দেয় চালক। পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বেলাল হোসেন, বয়স 60 বছর, বাড়ি মালদার চাঁচল থানার গলিমপুর এলাকায়। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা। প্রতিদিনের মতো আজও তিনি গলিমপুর থেকে সাইকেলে করে সবজি বোঝাই করে চাঁচলের কৃষক বাজারে আসছিলেন সবজি বিক্রি করতে। সঠিক সময় চাঁচলের হাসপাতাল মোড়ে ওঠার সময় পিছন থেকে বেপরোয়া গতিতে আসা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি সরকারি বাস সেই সাইকেলে আরোহীকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ছিটকে পড়েন সবজি বিক্রেতা, তৎক্ষণাৎ প্রাণ হারান তিনি। মৃত ব্যক্তির ভাই রেজাউল করিম বলেন, বাবা সবজি করতে এসেছিল, আমরা কেউ জানি না, আমরা বাড়িতে ছিলাম, তারপরে ছবি পাঠিয়েছিল, তারপরে দেখেছিল। আচ্ছা, কোথায় আসছিল আপনার বাবা সবজি বিক্রি করতে? আচ্ছা, তো বলছি কি কিভাবে ধাক্কা লাগে, কিভাবে? আমরা কেউ জানি না, আমরা বাড়িতে ছিলাম। কি শুনলেন আপনারা? স্টেট বাস কি ধাক্কা মারে? বলছি কত বছর বয়স আপনার বাবার? বলছি এই সেই স্টেট বাসটা কি কোনো স্পিডে এসেছিল বা কোনো দ্রুতগতিতে এসেছিল, যার কারণে আপনার? দেখিনি তো, তাকে এমনি বলতে পারবো। একটা বল, একটা কইবে। কি নাম আপনার বাবার? বাবার নাম কি? কে হন আপনি? ওনার আজকে ঠিক সকাল 6টা নাগাদ মালচার বেলাল
একটা ক্ষুদ্র চাষি, ও সবজির চাষ করে, চাঁচল বাজারে তার উৎপাদিত সবজি বিক্রি করতে আসছিল। ইন দি মিন টাইম চাঁচল পাম্পের পাশে আর এন্টারপ্রাইজের পাশে স্টেট বাস কলিগ্রাম থেকে তেল ভরে আসছিল। ঠিক সেই মুহূর্তে এই বেলালউদ্দিনকে একটা হর্ন বাজায়, লোকটা হকচকিয়ে যায়, তা সে সাইকেল থেকে পড়ে যায়, সাইকেলে সবজি ভর্তি পড়ে যায় এবং তার উপর দিয়ে চাপিয়ে দিয়ে চলে যায় স্টেট বাস। অত্যন্ত দুঃখের বিষয় যে স্টেট বাসটি দাঁড়ায়নি। এখন সময় একটি বিরতির। দিস ইজ মেড অন ফ্লাশ ডোর, দ্য বিউটিফুল কটিং ইজ ডান অন সিএনসি মেশিন, দোনো সাইড সে গ্লাস লগা দিয়া হ্যায় জিসসে ভিতর ডাস্ট অ্যাকুমুলেট নেই হোক, এনি টাইপ অফ ডিজাইন ইজ পসিবল হিয়ার। ইয়ে এক টিকউড সে বনা হুয়া ডোর হ্যায় উইথ দ্য গ্লাস, ইট ক্যান বি ফিক্সড আপ ইন ইয়োর মন্দির, ইন ইয়োর ব্যালকনি, ইসমে কোই ভি ডিজাইন পসিবল হ্যায়, স্লাইডিং ভি হো সকতা হ্যায়, ক্যাশমেন্ট ভি হো সকতা হ্যায়। দিস ইজ আ বিউটিফুলি ডেকোরেটেড ডোর অন ফ্লাশ ডোর, দিস ইজ আ সিএনসি ডোর উইথ 3D ডিজাইন, any color, any polish available. This is a white door, 3D carving kari bhi hai is par. This all is available under one roof at 7 Concepts, located at Parnami Mandi Road. Introducing first time in Eastern India certificate program in medical scribing, the unexplored medical career. Learn to become a part of the US healthcare system. One and only industry integrated job oriented medical scribe education program. Earn while you learn, 100% placement guarantee, loan facility with 0% interest. For admission or queries, kindly contact North Bengal Institute of Medical Scribing, Siliguri, 90640-90007, www.medicalscribe.co.in. One of the major brand is Fabli. We have all types of seamless bra, seamless panty, lacy panty, t-shirt bra, and swimwear, satin room nightwear. We have all types of intimate and personal accessories which makes you more comfortable and beautiful. We have lacy panties with beautiful box. We have spa socks, nipples cover, shoulder pad, bra extensions. We have many more straps. Inside Story is located at Planet Mall, Sevok Road, Siliguri. আয়ো গোর্খালি ছায়ো গোর্খালি, আয়ো গোর্খালি ছায়ো গোর্খালি, আয়ো গোর্খালি আমি ছায়ো গোর্খালি, আয়ো গোর্খালি ছায়ো গোর্খালি, আয়ো গোর্খালি ছায়ো গোর্খালি। The most comprehensive crash course for classes 8 to 10 and 12. Young and dedicated faculty, fully digital classrooms, secure and monitored, focus on co-curricular and cool cafeteria to hang out at, all subjects under one roof, daily and weekend batches, hostel facilities available. महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। लेटेस्ट विंटर कलेक्शन एकदम किफायती दामों पर, राजधानी गार्मेंट्स से उत्तर बंगाल का सबसे बड़ा थोक विक्रेता हूँ, जो आपके लिए लेकर आए हैं सभी बड़े शहरों से लेटेस्ट विंटर कलेक्शन, जो मिलेगा आपको एक ही छत के नीचे। अपनी दुकान के लिए विंटर कलेक्शन लेने राजधानी गार्मेंट में आए या A-Z तक ऐप के द्वारा घर से ही ऑर्डर कर अपना समय और पैसा दोनों बचाएं। राजधानी गार्मेंट्स, गौरी संकट मार्केट, विधान रोड, सिलीगुड़ी। सजावट की है खासियत, किफायती से मिड रेंज तक के फर्नीचर, सेवक रोड स्थित विशाल शोरूम सजावट, जहां आपको मिड रेंज तक के फर्नीचर, सोफा, बेड, अलमीरा, डाइनिंग टेबल सेट्स, सेंटर टेबल, ऑफिस टेबल मिलेंगे। विजिट कीजिए सजावट, सेवक रोड, नियर पायल सिनेमा, सिलीगुड़ी। मोबाइल 9832433226, 8942879515। 50-70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा,
सही समय है बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, ऑफिस, आउटडोर फर्नीचर एंड मॉड्यूलर किचन उपलब्ध है। मनी कांट बाय हैप्पीनेस, बट मनी कैन गिव यू कंफर्ट टू बी हैप्पी। फॉर रेडी एंड कस्टमाइज्ड फर्नीचर विजिट सिलेक्शन फर्नीचर, फर्स्ट फ्लोर, मेट्रो हाइट्स, सेवोक रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9832011336। काम की तलाश में है? टेक्निकल काम सीखिए और खुद मालिक बनिए। बड़ा कार्य क्षेत्र आपका इंतजार कर रहा है, तो देरी किस बात की। 3 महीने में फोटोग्राफी, सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सीखिए और बन जाइए सेल्फ एम्प्लॉयड। या फिर फोटोग्राफी हो आपकी हॉबी, एनरोल फॉर फोटोग्राफी, सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग। सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस, आश्रम पारा, एंजेला स्कूल के बगल में, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9434023813। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. Contact Somani Digivision and Productions, Siliguri. Call 9382456207. स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी के लिए लाया है 2 BHK फ्लैट मात्र 22,61,000 रुपए ऑनवर्ड्स में। अभी नहीं तो कभी नहीं। स्वास्तिक टावर, अतिरिक्त सुविधाएं, चिल्ड्रंस प्ले एरिया, रूफटॉप गार्डन, गजेबो सीटिंग, योगा एरिया, ओपन जिम, कार पार्किंग, CCTV एंड जनरेटर। स्वास्तिक टावर सालूगढ़ा सिलीगुड़ी। बुकिंग के लिए अभी कॉल करें 6295700351। हिमालयन केन फर्नीचर रोएचे बेतेर अनुपत्त सोफा सेट, डाइनिंग सेट, क्रिस्टलर बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, ऑफिस फर्नीचर। टाटा स्टील प्रोडक्ट समृद्ध स्टील एंड स्टाइल आजे 3-door एवं 2-door आलमारी, ड्रेसिंग टेबल और ऑफिस फर्नीचर। कार्लन सोफा वर्ल्डे पे जाबेन रकमारी सम्भार, जेमन सोफा सेट, मैट्रेस, पिलो, प्रोटेक्टर, बेडशीट। पूजो ऑफारे थाकछे अप टू 20% डिस्काउंट एवं आकर्षणीय गिफ्ट। दीर्घ 35 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিমালয়ান কেন ফার্নিচার, নিয়ার বিশ্বদীপ সিনেমা হল, প্রধান নগর, হিলকার রোড, শিলিগুড়ি। समय में हो हर काम, तभी मिलेगा सही मुकाम। जब घर को है सजाना, तो एंटीक वॉल क्लॉक ही लाना। जब देना हो किसी को गिफ्ट, एंटीक क्लॉक है फिट। विजिट वन एंड ओनली एंटीक वॉल क्लॉक एक्सक्लूसिव शोरूम ऑफ नॉर्थ बंगाल एंड सिक्किम। यूज कोड 0007 टू गेट एडिशनल डिस्काउंट। एथनिक, वसंत वाटिका, ज्योति नगर, Reliance Trends by Lane, opposite Cosmos Mall, Siliguri. Call 9733070000. ফিরে এলাম বিরতির পর। পারিবারিক বিবাদের জেরে স্বামী ও শাশুড়ির হাতে আক্রান্ত স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মথাবাড়ি থানার মেহেরাপুর মাসুম চক এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে আক্রান্ত স্ত্রীর নাম ডুলি খাতুন, বয়স 26। জানা যায় এদিন রাতে স্বামী আহমেদ রেখা বাড়িতে ফিরলে স্ত্রী তাকে খাতে খাবারের কথা বলে। এরপর স্বামী সহ শাশুড়ি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অন্যান্য পরিবারের লোকজনেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মানে আমার কাছে মানে খেয়েছিল, তারপরে আর খাইছে না আমার কাছে, মানে কোনো ঝগড়া ঝাটি কিছু হয়নি। আর আজকে আমি আমার স্বামীকে বললাম কি তুমি কি আমার কাছে খাবো না, তো ও বলছে কি না আমি খাবো না। দিয়ে এবার আমার শাশুড়ি বকতে লাগলো, দিয়ে আমাকে লাঠি দিয়ে মারলো, স্বামী মারলো, বাড়ি থেকে ছেড়েছিল, রোডে দিয়েছে। কি দিয়ে মারধর করা হয়েছে? চুলের ঝটি ধরে মেরেছে, লাতে লাতে মেরেছে, আমার শাশুড়ি বাঁশ দিয়ে মেরেছে। কারণ হচ্ছে কি মানে আমার স্বামী আমার কাছে খাচ্ছিল, তো আমি ওটা কথা বলতে গেলাম কি তুমি কি আমার কাছে খাবো না, তো ওটার জন্য আমাকে মারতে হবে। আর মায়ের কাছে খাচ্ছে। কত টাকার মতো ধার দেনা হয়ে গেছে? আমার মানে দল চলছে, তো দলের টাকাটাও দিচ্ছে না, আমি বিড়ি বেঁধে খাচ্ছি আর চালাচ্ছি। মোটামুটি কিস্তি নিয়েছে কত টাকা কিস্তি পাবে?
17,000 কেছিলেন তো কি বললো স্বামী আমি এখন মানে বাইরে ছিল তো এখন দিছিল না এখন কিছু দিছিল না ওই যে মাস থেকে এক বছর থেকে ভালো করে মানে দিছে না খাবার তোর আপনার নাম কি টুলি খাতুন আপনার স্বামীর নাম আহমেদ রেজা বাড়ি কোথায় বাঘের আতঙ্কে ঘুম নেই মেখলিগঞ্জের বাসিন্দাদের রাতের অন্ধকারে অজানা প্রাণীর কামড়ে আক্রান্ত হয় বেশ কয়েকজন সন্ধ্যার পর আর ঘর থেকে বেরোনোর সাহস পাচ্ছে না বাসিন্দারা ঘটনার সত্যতা জানতে ঘটনাস্থলে বন বিভাগের কর্মীরা উল্লেখ্য গত কয়েকদিন ধরে অজানা জন্তুর আতঙ্কে রয়েছে বাসিন্দারা রাতের অন্ধকারে পিছন থেকে আক্রমণ করছে তিনজনকে যার জেরে দিনের বেলায় বাইরে বেরোতে হলেও রাতে বাঘের আতঙ্কে বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা গতকাল বিকেলে চিতাবাঘের মতোই এক জন্তুকে দেখেন এক মহিলা এতেই ছড়িয়ে পড়ে আরো বেশি আতঙ্ক দেখলেন কি দেখলেন ওই যে বাঘের মতন দেখলি আর কি দেখো কোথায় ওই আমার বাগানো কিভাবে ওই খাদারে আসা ছাগল সাইড সাইড করছে এলিয়ারে দেখিনি আর কি দেখি মোর না আপনি ওখানে পাশে ছিলেন হ্যাঁ ওই ধানবাড়ির বগল থেকে গিয়ে কুকুরুক দেখা সঙ্গ মুই আচ্ছা তারপর কি হলো তারপর যে ভিতর বাগান ঢুকিল না এখন পাওয়া যাচ্ছে না হ্যাঁ তেলা তো নাই এলা এলা করে গেল এলা আর কি থাকে কতক্ষণ আগের ঘটনা এক ঘন্টা খানে কি হয় নাই কি নাম আপনার নাম মায়া ঋষি সকালে হাতিহানায় মৃত্যু হলো চা বাগান এলাকার এক বাসিন্দার বেশ কয়েকদিন ধরে আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরির চা বাগান এলাকায় হাতির আনাগোনা চলেছে আজ সকালে মাঝের ডাবরির চা বাগানে বাগানের ঝোড়ার সামনে এক এলাকার বাসিন্দা 58 বছর বর্ষীয় বিক্রম কুজুর এর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আশেপাশের হাতির পায়ে চিহ্ন মনে করা হচ্ছে হাতির পদপিষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে শামুকতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে গত রাত্রে জঙ্গলি হাতি বাগানে তো গত কিছুদিন ধরেই এই ধানের মরশুমে সবসময় ঢোকে তো গত কয়েকদিন ধরে হাতির খুবই একটা উপদ্রব চলছে হ্যাঁ ধানের মরশুমে হয় এটা তো লাইনে এসেছিলো গত রাত্রে হাতি এসে তো যাকে মেরেছে সে হয়তো রাত্রেবেলা কোনো কারণে ঘর থেকে বেরিয়েছিল তো ওকে ওই ওই সুযোগে হাতি ওকে পেয়ে একদম মেরে ফেলেছে এটা খুবই দুঃখজনক ঘটনা তো আমরা আধিকারিকদের জানিয়েছি প্রশাসনকে এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি তারাও আসছে এবং এখন যেটা হয়ে গেছে তো হয়ে গেছে ওই জন্য সঠিক ক্ষতিপূরণ পায় সেটার জন্য আমরা একটা ব্যবস্থা করছি দেখা যাক কি করতেন উনি চিনা গেল ও তো অ্যাকচুয়ালি এখানে থাকতো না ও বাইরে থাকতো কিছুদিন আগেই এসে বাইরে কাজ করতো আমাদের বাগানের ওয়ার্কার না ওর বাড়ির লোক বাগানের ওয়ার্কার আছে ও বাইরে থাকতো কিছুদিন হয়েছে এসে বিক্রম ওরম ওই এতোয়ারি কুজুর বলে আমার একজন ওয়ার্কার আছে তারই হাজবেন্ড আজ সকালে রসদ নিয়ে জঙ্গলের পথে গজরাজের দল নকশালবাড়ি কিরণচন্দ্র চা বাগান হয়ে বাগডোগরা জঙ্গলে ফিরছে গজরাজের দল সেই চিত্রই ধরা পড়ল ক্যামেরাতে রেললাইন পারাপার হতে গিয়ে ট্রেনে কেটে মৃত্যু হলো এক কিশোরের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ঘুমডাঙ্গি রেল স্টেশনের কাঁঠালবাড়ি সংলগ্ন এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই কিশোরের নাম উদয় বিশ্বাস বয়স আনুমানিক 16 বছর বাড়ি সোনাপুর অঞ্চলের পাগলিগঞ্জ ভাটা এলাকায় রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দিন ট্রেন লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় কিশোরের শিলিগুড়ি থেকে একটি মালগাড়ি ডাউনে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এনজিপি রেল পুলিশ ও চোপড়া থানার পুলিশ রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে রেল পুলিশ ও চোপড়া থানার পুলিশ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে নিরাপত্তার বজ্র আচরণে ধৃত দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার মোটর বাইক পেশ করা হলো আদালতে গতকাল শনিবার বিকেলে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তৎপরতায় ভেস্তে যায় ছিনতাইয়ের পরিকল্পনা তুলসীহাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে থেকে গ্রেপ্তার হয় এক দুষ্কৃতী ধৃত ব্যক্তির নাম সাগর কুমার বয়স 32 বিহারের কাটিহার জেলার বাসিন্দা সে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক পলাতক আরো 3 অভিযুক্ত ধৃত ব্যক্তিকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন রাখা হয়েছে বাকিদের খোঁজে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চলছে বিহার সীমান্তবর্তী এলাকাগুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নাকা চেকিং পয়েন্টগুলোতেও কার্যত নিরাপত্তার বজ্র আটুনি আজ উত্তর দিনাজপুর জেলার বিশেষ বৈঠকে উপলক্ষে রায়গঞ্জ এলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এদিন রায়গঞ্জের মিরুয়ালে অবস্থিত বিএসএফ ক্যাম্পে হেলিকপ্টারে চড়ে আসেন ডিজি সেখান থেকে তিনি সোজা চলে আসেন কর্ণজোড়ায় অবস্থিত রায়গঞ্জ পুলিশ জেলার সুপারের দপ্তরে সেখানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সাথে রিভিউ মিটিং সারেন প্রায় 45 মিনিট ধরে তাদের এই মিটিং চলে এরপর রাজ্য পুলিশের সর্বময় কর্তা পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দেন
এখনকার মতো খবর এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। সমন্দর মে তেরনে ওয়ালে কুয়ো ও তালাবো মে ডুবকি নেই লাগায়া করতে হ্যায়। বিজনেস কা তম্বু তিন বম্বু পর খড়া হ্যায়, প্রোডাক্টস, কনজ্যুমার অর অ্যাডভার্টাইজমেন্ট। আব সোচনা আপকো হ্যায়, सिलीगुड़ी के कुएं में डुबकी लगानी है या उत्तर बंगाल और सिक्किम के समंदर में तैरना है। चिंता नहीं, चिंतन करो, एसके लाइव में ऐड करो।